নমস্কার। সকাল সকাল রেডি হয়ে গেছি নিমন্ত্রণ বাড়িতে যাব বলে, আর আজকে একটা অন্য ধরনের ব্লগ শুরু করছি, আপনারা দেখতে থাকুন। সেদিন নাতনির বাড়িতে গৃহপ্রবেশের পুজো ছিল, ওখানে গেছিলাম, তো যতটা পাচ্ছি ব্লগটা শেয়ার করার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন নাতনির হোম ট্যুর সাথে গৃহপ্রবেশের পুজো। 3BHK খুব সুন্দর ফ্ল্যাট নিয়েছে, একদম মেন রোডের উপর, তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আর ভয়েসটা পরে দিচ্ছি, তাই বলে দিলাম, আপনারা কিছু মনে করবেন না যদি ভুল টুল হয়ে যায়। ওর বাড়িতে যাওয়ার আগের মুহূর্ত থেকে শুরু করছি। আজ আমার নাতনি নাতজামাইয়ের বাড়িতে গৃহপ্রবেশের পুজো আছে, সেখানে যাব, তো ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি রেডি, তো দেখতে থাকুন আপনারা, সাথে থাকুন। গৃহপ্রবেশ মহারাষ্ট্রে কিভাবে গৃহপ্রবেশ, এই দেখুন। এই যে প্যাকেটটা দেখছেন, এটার মধ্যে একটা গিফট আছে। এখানে লোকেরা গৃহপ্রবেশের পুজোতে একটা কিছু নিয়ে যায়, তাই আমিও নিয়ে যাচ্ছি। আমরা 3 বান্ধবী মিলে এখনই বেরিয়ে পড়ব। এই যে আমরা পৌঁছে গেছি। না না, ওই পুরনো বাড়ি থেকে কিচ্ছু আনেনি, সব নতুন, সোফাগুলো সব নতুন বানিয়েছে, সব ফার্নিচার নতুন, চিমনি থেকে সব কিছু, কিচ্ছু এ বাড়ি থেকে আনেনি। এই যে আমার সাথের বৌদি ঘরে ঢুকলো, আর আমি পিছনে পিছনে ক্যামেরা ধরে আসছি। এটা হচ্ছে হল, আর এদিকে ব্যালকনি দেখুন, পুরো এদিকটা পুরো দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এগুলো ফার্নিচার হলের, এখানে টিভি রাখার, আর পরে আবার দেখাবো আপনাদেরকে। পুরোনো বাড়ি থেকে খালি গ্যাস চুল্লিটা নিয়ে এসেছে, দুধ উতলাতে হবে, তো তার জন্যে আজকে পুজোর দিন, তাই দুধ উতলাতে হয়। আর আমরা 3 বান্ধবী সকাল সকাল চলে এসেছি, স্নান টান করে, পুজো হবে তো। এদিকে ঠাকুরমশাই টাইমের একদম পাক্কা, পুজো শুরু হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ আগে। এই যে ওদিকে পুজো চলছে, আর আমি আপনাদেরকে ঘরটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে হল, এখানে টিভি জায়গা, আর এই যে লাইটিং ওয়াইটিং সব কিছু হয়ে গেছে। এটা হচ্ছে নাতনির ছেলে, আমি কত বুড়ি। আর এটা কি বাবা শরীর? হ্যাঁ বাবা শরীর। আচ্ছা স্টাইল জিনিসটা বাবা কি করে রাখবে? আচ্ছা এটা হাইড্রোলিক স্টাইল জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটাতে দুটো আলমারি আছে, এই দেখুন, এভাবে খোলা যায়, একদম ইজি। এটা সব থেকে বড় আলমারিটা, এটা মনে হয় আমার নাতনি নাতজামাইয়ের, আর এটা মেয়েটার। দারুণ হয়েছে কিন্তু। আজ পুজো হচ্ছে, তারপরে আস্তে আস্তে সব কিছু জিনিস নিয়ে এসে সাজিয়ে নেবে। চলুন ততক্ষণে খাওয়া দাওয়া করে নিই, পুজো তো 5-6 ঘন্টা হবে বলেছে, যজ্ঞ হবে, হোম হবে, তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। দুপুরে নিরামিষ খাওয়ার আছে, আজকে নিরামিষেই আছে, দেখুন খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, আর চাটনি আছে, টমেটোর বেগুনি আছে, সব কিছু নিয়ে আমরা খেয়ে নেব, তারপর আবার আপনাদের সাথে গল্প করব। এই যে টেস্টি টেস্টি খিচুড়ি, খিচুড়ির সাথে পাঁচমিশালি তরকারি, বেগুনি, চাটনি, আর কি চাই, জমে যাবে। তারপরে প্রসাদ নিয়ে নিয়েছি, পুজো সত্যনারায়ণ পুজো হয়ে গেছে, প্রসাদ খেয়ে নিই, আর আমার বান্ধবীদেরকে এদের এখানে রেখে যাব, আমি একটু বাড়ি যাব। সন্ধে হয়ে গেছে, আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি, চলুন আমার নাতজামাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে নাতজামাই, আর এটা হচ্ছে নাতনি। আচ্ছা চলো দেখাবে কিচেনটা, হ্যাঁ
ডিনার সেট রাখা এবি কাচ কি বাটা বাংলায় বলো কিছু নেই কাচের বাসন রাখা হ্যাঁ কাচের বাসন এ ব্যাগ ড্রেস আইজে কি সুবিধা এই একটু এস ফোন মানে একটু পুশ করলে একা একাই চলে যায় আচ্ছা বন্ধ করে ফোন সুন্দর আছে এটা সেই আসলে ছোট প্লেট বড় প্লেট হ্যাঁ এটাও ছোট বড় প্লেট খুব সুন্দর এটা চিমনি এটা চিমনি আর উপরে এগুলো কি ডাব্বা উপরে ডাব্বা ঠিক আছে আমি এটা কিচেন এর দিয়ে কাটলারি সেট কি সেট কাটলারি কাটলারি সেট আচ্ছা চামচ চামচ রাখা না আচ্ছা আর এটা তো বেশ সুন্দর গো এটা ইয়েস স্পাইসি রে মানে মশলা আর গ্যাসারি এটা তো বেশ করেছে না এদিকে মানে রেন না হে রাখ উপরে সব পুশ অফ দা বাটন এখানে উপরে সব পুশ করে লিখো ওটা ওদের হাইট ভ্যারি না ইনু নেই কোম্পানি এই কোম্পানি বানিয়েছে ইন্টেরিয়র वाला আচ্ছা ইন্টেরিয়র ডিজাইন वाला আর এটা এখানে ওয়াশ মেশিন এখানে এই যে এখানে থাকবে লাইজল ভীম জেল আর এটা হচ্ছে নাতনির মেয়ে ঠাকুর মন্দির দেখো কি সুন্দর ঠাকুর মন্দিরটা বলো এখন ঠাকুর আছে না ওই দিকটা খুলে দেখা হবে আর এটা বেডটা এখন গদি আনতে পুজোর আগে আনতে দেই না এখানে একটা আলমারি এটা একটা বড় কি কাঠের আলমারি এগুলো পুরো ফার্নিচার বলো এদিকে একটা দেখি তোমাকে একটা এই প্রসাদ রেডি করছে আর যে ইনি কি বলে মানে একটু হেল্পার আমি একটু হেল্প করছি ওই মশা কথা আসছিল তো মশাগুলো তাড়াচ্ছিল দেখে আসছি কতজন আছে হ্যাঁ আর কিছু করছি না আমি এটা পুরো বাংলা ব্লগ হ্যাঁ ব্যাস প্রসাদ বিলি করছি দেখি কতটা সিনি আছে গো হয়ে গেছে শেষ না কোনো অনেক সিনি আছে এদিকে একটা একটা আলমারি আছে সুন্দর ড্রেসিং টেবিল হচ্ছে আর এখন তো পুজো চলছে তাই পুজোর জিনিসপত্র এটাতে রাখা আছে জামা কাপড় এখন কিছু রাখা হয়নি পরে সব সেটিং করা হবে এত কাজ সকাল থেকে মেয়েটার এ আজকে সাজতেও সময় পায়নি এটা হচ্ছে ছোট একটা স্টোর রুম এটাতে সব কিছু স্টোর করা হচ্ছে এ দেখুন গিফট নিয়ে নিয়ে সব গেস্টরা আসছেন হ্যাঁ মাস্টার বেডরুম আগেই দেখিয়ে দিয়েছি তুমি এখন এদেরকে দেখাও গ্যালারিগুলো কিন্তু খুব বড় বড় খুব সুন্দর তিনটে বড় বড় ব্যালকনি বাথরুমটাও একটু দেখিয়ে দিলাম একদম বিয়ে পর্যন্ত চলে যাবে বলো হ্যাঁ তখন বাংলা নামা ঠিক আছে কিন্তু তাও ফিউচার হবে
ফিউচার ভেবে বিয়ে পর্যন্ত চলে যাবে বলো, সেই ভেবেই বানিয়েছি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আরে তোমরা শুভ করে ঘর করো, কেন দিতে মুখে দেয় না মাথায় না এরপর চলুন ডিনার করি, ওখানে যাই। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে চলে যাব, রাত হয়ে গেছে। আর এই যে এরা খেতে শুরু করে দিয়েছে সব গেস্টরা। দুপুরে এত ভরে ভরে ভাজিয়া খিচুড়ি খেয়েছি আর এখন খিদেই পায় না, তারপরে স্টার্টারও খেয়ে নিয়েছি এসে। তুমি পরে খাবে? হ্যাঁ চলুন একবার খাবারের এই দিকটা দেখিয়ে দিই আপনাদেরকে, কি কি আছে দেখুন। এই যে স্যালাড, লেবু সব কিছু আছে, আচার টাচার সব আছে। এই যে পনিরের তরকারি, তাওয়া ভাজি, এটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এটা মহারাষ্ট্রের ফেমাস। আর লুচি আছে, রুটি আছে, জিরা রাইস আছে, পনিরের তরকারি আছে, ডাল আছে, গোলাপজামুন আছে, পাঁপড় তো আছেই, এই যে আলু টিকা আছে, অনেক কিছু আছে, অনেক কিছু। সবগুলো আমি হয়তো দিতে পারলাম না, আমার থালাটা একবার দেখে নেবেন আপনারা। খাও খাও, তোমরা খাও, এসে যাবে ভিডিওতে। খিদে একেবারে নেই, তবু অল্প অল্প করে অনেক কিছুই নিয়ে নিয়েছি, আপনারা থালিটি দেখে নেন, কি সুন্দর থালিটি। খাবারের আইটেম সব ভালো ছিল, টেস্টি ছিল, পরে তো অভ্যাস দিচ্ছি। এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, রাত অনেক হয়ে গেছে, খেয়ে দেয়ে আমরা বাড়ি চলে যাব। আর ব্লগটা আপনারা কবে পাবেন জানি না, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার তো সব কিছু খুব ভালো লেগেছে, খাবার দাবার ঘর সব একদম ভালো, খুব ভালো, খুব ভালো হয়েছে। তো আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আবার বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই আপনাদেরকে। এবার আসি মনি, বাই।